হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে চলে এসেছি আজকে আরেকবার মাঠে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কীরকম কী ফসলটা হলো, যে যে জিনিসগুলো, যে যে শস্যগুলো আমরা দিয়েছি তার কী ধরনের, কীরকমভাবে হলো ফসলগুলো, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে খুঁটিনাটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো গাইজ, গমগুলো দেখো পুরো বড় হয়ে গেছে, শীষ চলে এসেছে প্রত্যেকটা গাছের মধ্যে, প্রচুর পরিমাণ শীষ এসছে এবার, দেখে খুব ভালোই লাগলো। দেখো তোমরা প্রত্যেকটা মাঠেই শীষ চলে এসছে। এই যে সর্ষেটা পাশে, যে সর্ষেটা দিয়েছিলাম ওইটা, দেখো সর্ষেগুলো আস্তে আস্তে পেকে আসছে। দেখো পাক ধরে আসছে প্রত্যেকটা সর্ষেতে, সবুজ থেকে আস্তে আস্তে হলুদ হচ্ছে। এই যে বুট গাছগুলো, ছোলা গাছ, যেগুলো ছোলা দিয়েছিলাম এগুলো তো এখনও সেরকমভাবে ফলন আসেনি, এক দুটো গাছে হয়েছে। এই যেমন এইটাতে হয়েছে, দেখো তুমি দেখতে পাবে হয়তো, এই দেখো দেখতে পাচ্ছ এরকমভাবে এক দুটোতে এসছে, বেশি আসেনি এখনো, তবে আর কিছুদিনের মধ্যে চলে আসবে। এটা দেখো এসছে তিনটে, আরো ভেতর দিকে রয়েছে, এরকম একটা দুটো এরকম করে এসছে, কিছু কিছু এসছে। এখনো ফুল রয়েছে গাছে, ফুল ঝরেনি, দেখতে পাচ্ছ তোমরা ফুলটা, এখনো ফুল ঝরেনি। এখানে দেখো শাকগুলো পুরো ভরে গেছে শাকে, ধনে পাতা আছে, পঙ্কা আছে, এদিকে পালং শাকগুলো দেখো, পালং শাকগুলো, এদিকে ছাঁচি পেঁয়াজগুলো, এসব ছাঁচি পেঁয়াজ, ছোটো পেঁয়াজ যেটাকে বলে, ধনে পাতা, এটা পুরো ভিতরে ধনে পাতা ঢুকে আছে। এখানে কিছু মটরশুঁটিও হয়েছে, দেখো এই দেখো মটরশুঁটিগুলো, মটরশুঁটি ভালোই হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো পেঁয়াজের কুলি চলে এসছে, পেঁয়াজ কুলি যেটাকে বলে, পেঁয়াজের ফুল। এখানে আছে ছোট পেঁয়াজ কিছু, এগুলো বড় পেঁয়াজগুলো, বড় পেঁয়াজগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে এগুলোকে তুলে ফেলতে হবে। এই মাঠটার সর্ষেগুলো হয়ে গেছে ভালোই, দেখো এগুলো এখনো পাকেনি, তবে ওই মাঠটা সর্ষেগুলো পেকে এসছে, এই মাঠের সর্ষেগুলো এখনো পাকেনি, এখনো ফুল আছে কিছু কিছু গাছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই।
আরও 15 দিন পর ফুলগুলো সব ঝরে যাবে। মানে ভেতরে ফুল রয়েছে, কিছু কিছু আছে, এগুলো সব ঝরে যাবে ফুলগুলো। আমরা চলে এসেছি আমাদের মুসুর গাছ যেখানে লাগিয়েছিলাম মুসুর, সেখানে চলে এসেছি। তো এই মাঠটাতে মুসুরগুলো মোটামুটি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পেকেও চলে এসেছে কিছু কিছু। দেখো মুসুর ভালো হয়েছে, এগুলো সব মুসুর চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই মুসুরের সুটিগুলো। পেকেও চলে এসেছে, হয়তো আরও 15 দিন পর এই গাছগুলোকে তুলতে হবে। তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আরও 15-20 দিন থাকতে হবে, মোটামুটি পেকে এসছে। এখন সুটি কেমন হয়েছে কে জানে, হ্যাঁ মোটামুটি চলে এসছে, সুটি চলে এসছে। আরও 15-20 দিন পর তুলব, তখন তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। আমরা চলে এসেছি আমাদের আরও একটা মাঠে, যেখানে বলেছিলাম আমরা হাইব্রিড সরষেটা দিয়েছি, এটা সেটাই দেখতে পাচ্ছ তোমরা। এটা এখনও পেকে আসেনি, ফুল মোটামুটি ঝরে গেছে। এটা হাইব্রিড সরষেটা, গাছগুলো খুব বড় হয়েছে, ওই জন্য হেলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ খালের বাইরে চলে এসেছি। মোটামুটি সব ঝরে গেছে, হালকা জল দিতে হবে মাঠটাতে। এই সাইডটা ভেজা আছে, ওই সাইডটা শুকনো, এখনো সাদা দেখতে পাচ্ছ তোমরা, ওই সাইডটা শুকিয়ে এসছে, এই সাইডগুলো ভেজা আছে এখন। এই মাঠটাতে একটু খারাপ হয়ে গেছে, কারণ এনি টাইম এই মাঠটায় জল ঢুকেছে, এনি টাইম, কোনো সময় জল বন্ধ করতে পারিনি, মানে এদিকে একটা নালা আছে উল্টো দিকে, ওই নালাটা থেকে জল সোপে 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 পুরো মাঠ ভিজে গেছিলো, সেই কারণে এগুলো সব নষ্ট হয়ে গেছে, ওই সাইডটা মারা গেছে গাছগুলো। এই যে কটাই হয়েছে সেই কটাই পাওয়া যাবে, আর কী করা যাবে। নেক্সট ইয়ার থেকে ভাবছি মাঠটা একটু উঁচু করব, মাঠে মাটি ফেলে পরে মাঠটা একটু উঁচু করলে আশা করি এই জলটা ঢুকবে না। এই যে এই নালার জলটা ঢুকে সোপে সোপে পুরো মাঠ হয়ে গেছে, ওই কারণে গাছগুলো সব বেশিরভাগই মারা গেছে। এই সাইডটা তাও ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা ভেবেছিলাম এই মাঠটা ভালো হবে, কিন্তু অতটা ভালো হলো না যেটা ওই দিকের বড় মাঠগুলো হয়েছে, ছোট মাঠগুলোই হলো না। এটা ভেবেছিলাম এইগুলোই ভালো হবে, শুধুমাত্র এই মাঠটাই ভালো হয়েছে। তো গাইজ, তোমাদেরকে বললাম যেটুকু শুকনো ছিল মাটিটা, সেটার জন্য একটা কাজ করে নিলাম, যখন এসেছি তখন করে নিই। তো এই দেখো এইখানটা কেটে দিলাম, এই জায়গাটা কেটে দিয়েছি, জল ঢুকছে এইখান থেকে মাঠের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এইখান থেকে জল ঢুকছে মাঠের মধ্যে, কাজটা করে নিলাম, মাটি যেটুকু শুকনো ছিল ভিজিয়ে নিলাম। এটা না করলে জল দিতে দেরি হয়ে গেলে শুকিয়ে যেত গাছগুলো, কারণ যখন দেখলাম জল রয়েছে মাঠের মধ্যে তখন ঢুকিয়ে দিই, সেই কারণে জলটা কেটে পড়ে ঢুকিয়ে নিলাম। এই মাঠটা পুরোটা হয়ে গেলে তারপরে এই মাঠটাতে ছেড়ে দেবো, এই মাঠটা এখানটা এখন বেঁধে রেখেছি যাতে জলটা না চলে যায় ওইদিকে। এই মাঠটা হয়ে গেলে তারপরে এটা কেটে দেবো, এটা কেটে দিলে এই মাঠটা হয়ে যাবে। তো গাইজ এবার বাড়ি যাই, মোটামুটি যেটুকু কাজ ছিল হয়ে গেল,
আর একটু হয়তো জল লাগবে, কিন্তু বেশি জল দিলে আবার খুব জল ভরে যাবে, ওই জন্য কম করে জলটা দিলাম, দিয়ে বেঁধে দিয়েছি জলটা যাতে আর না ঢুকে। তো এরপরে নেক্সট ভিডিও আবার আসবে, তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর খুবই যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও যে হ্যাঁ জিনিসটা ভালো লাগলো, তাহলে আমি ইন্সপিরেশন পাবো এইসব ভিডিও বানানোর জন্য। নেক্সট ভাবছি ধান চাষেরটাও দেবো। তো চলো, আপাতত বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।